أما بعد أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة قال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق সম্মানীয় আজকের সভার সভাপতি সঞ্চালক মসজিদের সুযোগ্য ইমাম সাহেব, এই মহল্লা এবং পার্শ্বস্থ এলাকার ধর্মপ্রাণ দিনদরদি জ্ঞান বিপাশু শ্রোতামণ্ডলী, আড়ালে অবস্থিতা মা ও বোনেরা, দরবারে ইলাহিতে শুকরগুজার হচ্ছি প্রিয় রসুলের জীবন আদর্শ আলোচনা করার উদ্দেশ্য নিয়ে আমাদের এই মজলিসের ইন্তেজাম। যারা কাজটা করেছেন, যাদের পয়সা, যাদের চেষ্টা, যাদের ছুটোছুটি দৌড়দৌড়ি, তাদের সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। আর আপনারা যারা রাতের আরাম দূর করে দুটো কথা শোনার জন্য এসেছেন, আপনাদেরকেও আমি আন্তরিক শুকরিয়া আদায় করছি। মাগরিব থেকে নিয়ে পর্যন্ত বেশ কিছু মূল্যবান অজন ওসিয়ত আমরা শুনেছি এবং আমার পরে মুফতি সাহেব আমন্ত্রিত আছেন, খুব কলে পড়ে আমারও কলমাটা পড়তে হলে কিছু করার নেই। যদি আল্লাহ রাজি থাকেন তার কাছ থেকেও কিছু কথা আমাদের শুনতে হবে। আসলে লুঙ্গিটা বিরাট বড় কিন্তু কচিটা ছোট হয়ে গেছে, বুঝতে পারেননি? 33 ফুট লুঙ্গি আর 1.5 ফুট কচি। আচ্ছা, এরকম গাঁ গ্রামের ভিতরে এত বড় প্যান্ডেল করে? প্যান্ডেল অনুযায়ী যদি তাবার রুগের আইটেম থাকে তাহলে এক্ষুনি কম করে দেন, নষ্ট করে লাভ নেই। মানুষ আসলে খাওয়া দেবো, মেহমানদারি সেটা ভালো, কিন্তু নষ্ট হলেই না বড্ড কষ্ট হবে, সবারই তো দানের পয়সা। আসলে এদিকে তো হাইব্রিডের মাছ 1.5 মাসে বাগুন মাছ এত বড় বড় হয়, মনে করে দেখা সব বাবার বাড়বে না। গ্রামের ভেতরে তো এটা যদি আবার বাগজলা শহরে হতো সেইভাবে আয়োজন করলে হয়তো সেটাও সম্ভব হতো। আর ওই একটু ইস্তেহারে লেখা হয়েছে যে সবার শেষে বাসমতি চালের বিরিয়ানির ব্যবস্থা থাকবে, লেখাটা হয়েছে? তাহলে আর কি করে লোক আসবে? ওটাও দুরকম লোক পাওয়া যেত, এক কাইম সাহেবের মুড়িদও পাওয়া যেত, এক বিরিয়ানির মুড়িদও পাওয়া যেত, তাতে করে হয়তো কোনো অঙ্ক ঢাকা যেত কি কি। বড্ড বড় হয়ে গেছে, পয়সা অপচয় নষ্ট করে লাভ কি? যতটা দরকার ততটা পরিমাণ হলেই ভালো হতো। যাক, নওজওয়ান যুবক যারা এই মজলিসের আয়োজক, আমি সবাইকে ডাকছি আল্লাহর রাস্তায়। কীর্তিপুর, বেলেডাঙ্গা, রাজাপুর এলাকার মুসলমানদের আর আমাদের সম্পর্কে তাদের জানা বোঝার খুব একটা বাকি নেই। আমাদের অজনসিয়াত আলাপ আলোচনার ধরন ধারণ সম্পর্কেও আপনাদের যথেষ্ট ধারণা আছে। আমি সবাইকে ডাকছি, দূরে যারা আছেন মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আল্লাহর রাস্তে মজলিসের ভিতরে এসে বসুন। আমি চেষ্টা করছি নবী দিবস উপলক্ষ করে আয়োজন আজকের এই মজলিসে, তো আমিও রসুলুল্লাহর জীবন আদর্শ নিয়ে ছোট্ট ছোট্ট করে কথা বলা শুরু করছি। প্রথমেই বলে রাখি কোরআনের আয়াত দিয়ে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, হে জগতের মানবমণ্ডলী, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, তোমাদের জন্য তোমাদের নবীর ভিতরে রয়েছে সবচেয়ে ভালো আদর্শ এবং চরিত্র। বলুন সকলে সুবহানাল্লাহ। তোমাদের জন্য রয়েছে তোমাদের নবীর ভিতর
উত্তম আদর্শ আর নৈতিক চরিত্র। প্রিয় রসুলকে জিজ্ঞেস করা হয়েছিল, লিমা ইস্তায়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীতে আপনাকে পাঠানো হয়েছে কেন? রাসূলুল্লাহ তার জবাবে বলেছিলেন, বুইস্তু লি উতাম্মিমা মাকারিমাল আখলাক, মানব জাতির পরিপূর্ণ চরিত্র আর আদর্শের শিক্ষা দেওয়ার জন্যেই আল্লাহ আমি মোহাম্মদকে দুনিয়াতে পাঠিয়েছেন। বলুন সকলে সুবহানাল্লাহ। এখন চারিত্রিক পরিপূর্ণতা, চারিত্রিক সৌন্দর্যতা দেওয়ার জন্যে যদি নবীর আগমন হয়, সেই নবীর চরিত্র আর আদর্শের কাছে পাগল হলো মানুষ। যারা মাতাল ছিল নবীর আদর্শে পড়ে তারা মদ খাওয়া ছেড়ে দিল, যারা ধর্ষক ছিল রসুল্লাহর আদর্শে তারা ধর্ষণ করা বন্ধ করে দিলেন, যারা চোর ছিল প্রিয় নবীর চরিত্র শিক্ষা নিয়ে তারা চুরি করা কাজ ছেড়ে দিলেন, যারা ঝগড়াঝাটি খুন খারাপি আর মারামারি নিয়ে ব্যস্ত থাকত প্রিয় রসুলের নৈতিক আদর্শ আর চরিত্র দেখে, তারাও তাদের অপকর্মগুলোকে বাদ দিয়ে এক একজন সোনার মানুষ তৈরি হলেন। বলুন সকলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যে যুগে জন্ম নিয়েছেন, এই যুগে গুটিকতক মানুষ, হযরত খাদিজা, আলী, আবু বকর, এই ধরনের পাঁচটা সাতটা মানুষ ছিলেন মক্কাতে, যারা ইসলামের আগে পরে কখনোই মদ গাঁজা ইত্যাদি নেশা পান তারা কখনোই করেননি। বাকি রাসূলুল্লাহর যত সাহাবী সবাই মদের ভিতরে ডুবেছিলেন, চুরি ডাকাতি খুন রাহাজানি মারামারি কাটাকাটির ভিতরে ডুবেছিলেন। বললি আর বললাম দেখোস তো কেরম চুলকুনি সাহাবিগা মাতাল বলে গেল, বুঝতে পারেননি? কিছু তো কাটি মারা লোক তো থাকে। আরে তারা তো তখন সাহাবি হননি, তারা তো তখন কলমা পড়েননি, তারা তো তখন ইসলাম গ্রহণ করেননি, সুতরাং সাহাবি একটাও মাতাল ছিলেন না। যেদিন তারা মাতাল ছিলেন সেদিন তারা সাহাবি হননি, কলমাই তো বড়ে। আর যদি বলেন না তারা আগেও কোনো পাপ টাপ কিচ্ছু করতো না, তাহলে ওখানে যখন অন্ধকার ছিলই না তাহলে আর আলো ফাটানোর কি দরকার? অন্ধকার তো আলোর জন্যই লাগে, এই আলোর জন্য অন্ধকার দূর করার জন্যই তো আলো লাগে। এই সবাটা যদি দিনের বেলা হতো টিউবলাইট লাগতো না টিউবলাইট। মক্কাটা কত অন্ধকার, কত কুসংস্কার, কত জেনা, কত ব্যভিচার, কত চুরি, কত ডাকাতি, কত খুনোখুনি, কত রাহাজানি, কত অন্ধকার না থাকলে পৃথিবীর সবচেয়ে দামি এবং মানি সবচেয়ে বড় হ্যালোজিন লাইটটা মক্কায় দিতে হলো। সবচেয়ে বড় লাইটটা আমাদের নবী কি ছোটখাটো নবী, শ্রেষ্ঠ নবী? তাহলে জগতের সবচেয়ে বড় আলোটা মক্কায় দিতে হলো মানেই সবচেয়ে বেশি অন্ধকার মক্কাতেই ছিল, মক্কা বেশি অন্ধকার ছিল বলেই জগতের সেরা জ্যোতিটাকেও মক্কাতেই পাঠাতে হবে। মুসা নবীকে আল্লাহ ইরাকে পাঠিয়েছিলেন, ইব্রাহিম নবীকে আল্লাহ ইরাকে পাঠিয়েছিলেন, হারুন নবীকে আল্লাহ সিরিয়াতে পাঠিয়েছিলেন। সে সমস্ত জায়গায় অন্ধকার ছিল খুব কম, একটা টিউবলাইট, একটা ডুম, একটা বাল্ব, একটা এলইডি দিয়ে মোটামুটি কাজ মিটে গেছে। কিন্তু মক্কার যা অন্ধকার তাতে এলইডি লাইট আর 100 পাওয়ারের ডুমের কাজ না, এখানে পৃথিবীর সেরা হ্যালোজিনটারই দরকার ছিল। সুতরাং এই কঠিন অন্ধকারকে দূর করার জন্য আল্লাহ তার নবীকে দিলেন, রাসূলুল্লাহ মক্কায় জন্ম নিলেন।
তার জীবনটাকে যদি আমরা তিনটে ভাগে বিভক্ত করি তাহলে বুঝব, জন্ম থেকে নিয়ে ৪০ পর্যন্ত একটা ভাগ, ৪০ থেকে নিয়ে ৬৩ বছর আর একটা ভাগ, তার মানে নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত একটা, নবুয়ত প্রাপ্তির পর থেকে আর একটা, লাইফটাকে দুটো ভাগে ভাগ করা যায়। এবারে যদি নবুয়তের ২৩ বছরটাকে যদি ভাগ করি তাহলে ২৩ বছর সময়টাকে ছিল কেটেছিল দুটো জায়গায়, ১৩ বছর কেটেছিল মক্কায় আর ১০ বছর কেটেছিল মদিনায়। নবুয়তের ২৩ বছরের ভিতরে যে ১০ বছর মক্কায় কেটেছিল, ১৩ বছর, এই ১৩ বছরে রসুল্লাহর জীবনে ছিল সবচেয়ে ভয়ঙ্কর জীবন, মানবিক, শারীরিক, দৈহিক, সামাজিক, আর্থিক, পারিবারিক, একদম সমস্ত দিক থেকে প্রতি পদে পদে আষ্টে পৃষ্ঠে বেঁধে তারা বিশ্ব নবীকে কষ্ট দিয়ে জর্জরিত করে তুলেছিল এই ১৩ বছর। অভাব, রসুল্লাহর সংসারে সারা জীবন অভাব ছিল, জন্মগত ভাবেই তিনি বাপ হারায়, ৬০ বয়সে তিনি মা হারা, তার মানে বাপ মা দুই তার কেউ নেই। আব্দুল মুত্তালিবের কাছে মানুষ হলেন, লালিত পালিত হলেন ২ বৎসর, ঠিক তারপর থেকেই দায়িত্বভার গ্রহণ করলেন পৃথিব্য চাচা আবু তালিব। বাপ মার কোলে মানুষ হতে পারেন, তাহলে কত অসচ্ছল পরিবারে তিনি ছিলেন, কত গরিব পরিবারে তিনি ছিলেন। তো গরিবতা তার নিত্য সঙ্গী হওয়া সত্ত্বেও জন্ম থেকে নিয়ে ৪০ পর্যন্ত আরব ভূখণ্ডে মুহাম্মাদের কোনো শত্রু ছিল না। আবু জেহেল নবীর শত্রু ছিল না, মিত্র ছিল, শত্রুতা করেছেন ক বছর আর মিত্রতা করেছেন ক বছর জানা আছে? আবু জেহেল তো শত্রুতা করেছিলেন কলমা পড়ার পর থেকে, কলমা প্রচারের পর থেকে, কিন্তু নবী যতদিন কলমার কথা বলেননি তার আগে আবু জেহেল কি নবী শত্রু ছিল? এইটা অজ্ঞাত খবরটা শোনা যায় না। আবু জেহেল, আবু লাহাব, ওতবা, সায়েবা, ওতায়েবা, ওলি, মুগেরা, তারপরে আবু বসির, এরা সবাই তো ইসলামের শত্রু ছিল, কিন্তু আপনি মুসলমান হয়ে আপনার নবীর প্রতি যতটা দয়া মায়া আপনার আছে, নবী ইসলাম প্রচার করার আগে কিন্তু এই শত্রুরা সবাই নবীকে অত্যন্ত দয়া মায়ার আদর আর মহব্বতের চোখে নবীকে দেখতেন, এরা কেউ কিন্তু নবী শত্রু ছিল না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি আপনার নবীকে যত ভালোবাসেন, আবু জেহেল কিন্তু ভাইপো মোহাম্মদকে তার চাইতে বেশি ভালোবাসতেন। কথাটাকে একটু উল্টো উল্টো বানা লাগছে, আমাদের যা নবী প্রেম খানিকটা তো আমি আন্দাজ করতে শিখেছি, পুরো না পারলেও একটু অর্ধেক পারি তো। আমাদের যা নবী প্রেম একদম সাদা মাটা কথায় বলেন দিন, শুক্রবারের দিন চাতরায় পড়েছে মমতা ব্যানার্জির মিটিং, বাগজলায় পড়েছে জ্যোতিবাবু বুদ্ধদেবের মিটিং, এদিকে মসলুমদুপুর পড়েছে রাহুল গান্ধীর মিটিং শুক্রবারে, আর প্রত্যেকটা জায়গায় একই টাইম বেলা ১২টায় উঠবে। বুদ্ধদেব উঠবে বেলা ১২টায়, মমতা মাইক ধরবে ১২টায়, মসলুমদুপুরে রাহুল গান্ধীও মাইক ধরবে ১২টায়। মসজিদের মুসল্লি ওদিন বেশি হবে না কমবে? এটা তো ঠিক নাকি? ওরা খুব ভালো জানে, মশলাও জানে, চালাক চতুর, জানে নামাজ কাজাওয়ালি পরে পড়া যাবে, কিন্তু মিটিং কাজাওয়ালি? আপনি কি বলতে পারছেন যে এদের অন্তরে নবীর মহব্বত খুব বেশি? আপনি আপনার নবীকে যত ভালোবাসেন
আবু জেহেল তার ভাই মুহাম্মদকে তার চাইতে কয়েকশো কোটি গুণ বেশি ভালোবাসতেন। আপনার ভিতরে যদি নবীর সেই মহব্বত থাকতো তাহলে নিশ্চয় আপনি নামাজ কাজা করে পাটির মিটিলে যেতেন না, কখনোই নয়। পাটি করা তো দোষ না, তবে পাটি করতে যেয়ে যখন আমি ইসলাম হারা হই, আমি কোরআন হারা হই, আমি শরীয়ত হারা হই, আমি ধর্ম হারা হই, তখন একটু দুঃখ হয়, কষ্ট হয়। আপনি আপনার জাতীয় সত্তাটা ঠিক রাখুন, জাতীয় সত্তাটা ঠিক রেখে এবার আপনি পাটি করুন, কেউ খারাপ বলবে না, কেউ খারাপ বলবে। পলিটিক্স তো খারাপ জিনিস না, রাজনীতি তো ভালো জিনিস। এক্স ওয়াই জেড যদি চিটারি করে সেটা নেতার দোষ, রাজনীতির দোষ না। আর এই নেতারা দোষ করে করে রাজনীতিটাই ছেঁচা হয়ে গেছে আমাদের দেশ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মাটিতে ইসলাম প্রচার করতে যাওয়ার কারণে তায়েফের জনগণ মারপিট করল, পাথর মেরে রক্তাক্ত করল। রাসূলুল্লাহর সঙ্গে যেদিন সঙ্গী ছিলেন হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু, যায়েদ নবী পাককে নিজের বুকের ভিতরে রাখার আগলে রাখার চেষ্টা করলেন। যায়েদ ঘুরে ঘুরে এদের ছড়া পাথরগুলো নিজের পিঠে গ্রহণ করছেন, আর বুকের ভিতরে রাসূলুল্লাহকে রেখে ওদের ছড়া পাথরগুলো যায়েদ নিজের পিঠে পেতে নিয়ে আমার নবীকে হেফাজতের চেষ্টা করছেন। কঠিন সময় চলে এলো, কোনোমতে নবীকে আর বাঁচাবার কোন রাস্তা যখন পাচ্ছেন না, হযরত যায়েদ তখন করলেন কি, বাচ্চা শিশুর মতো বিশ্ব নবীকে আর কলায় তুলে নিয়ে উদ্দশ্বাসে ছুটে ছুটে একটা আঙ্গুরের বাগানে চলে গেল। আঙ্গুরের বাগান এখনো প্রচলিত, সেই বাগানটা আজও পৃথিবীর মুসলমানদের কাছে একটা দর্শনীয়। যেদিন সবাই নবীকে মারধর করছিল, রাসূলুল্লাহকে সঙ্গে নিয়ে যায়েদ এই বাগানের ভিতরে আশ্রয় নিয়েছিলেন, সেই বাগানের ভিতরে একটা ছোট্ট মসজিদ আছে, এখনো আছে। ওখানকার কিছু মানুষজন বলেন, সবাই বলতে চান না, যে ঠিক যে জায়গাটাতে হযরত যায়েদ নবীকে নিয়ে বসেছিলেন ওই জায়গাটাতেই এই ছোট্ট মসজিদটা নির্মিত হয়েছে পরবর্তীকালে। যাক, ঘুরি ঘুরি খুব দেখেছি বাগানটা, মসজিদে দুরাকাত নামাজও পড়লাম, চোখ বন্ধ করলে না গায়ের পশম শিউরে ওঠে। গোটা তায়েফের কেউ সেদিন নবীর বন্ধ ছিল না, কেউ ছিল না, একমাত্র সঙ্গী এসেছিলেন যায়েদ। তিনি ওই বাগানের ভিতরে ঢুকলেন, রাসূলুল্লাহ তখন বেহুশ, মাথায় বুকে বিভিন্ন জায়গায় পাথর লেগেছে, বেহুশ হয়েছেন, দেহের যেখানে যেখানে পাথর লেগেছে অনেক জায়গায় কেটে কুটে গেছে, রক্ত ঝরছে। একদম মাটির উপরে রাসূলুল্লাহকে শুইয়ে দিয়ে মাথাটাকে নিজের কুরুতের উপরে নিয়ে হযরত যায়েদ রাসূলুল্লাহর মুখ মানে তাকিয়ে আর চোখ দিয়ে অঝর নয়নে পানি গড়িয়ে পড়ছে। ভাই, পাথর তাদের টার্গেট ছিল নবীকে মারার, কিন্তু পাথরের আঘাত যায়েদ কিন্তু কম খায়নি। নবীকে রক্ষা করতে যে যায়েদও যথেষ্ট পাথর খেয়েছেন, কিন্তু রাসূলুল্লাহর এই ভারাক্রান্ত অবস্থা দেখে হযরত যায়েদ নিজের যন্ত্রণার কথা এতটুকু অনুভব করছেন না, শুধু বলছেন আল্লাহ আমার নবীর ভাই কি হবে। আল্লাহ নবী সাহাবি যায়েদ বললেন, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, হে আমার খালিক মালিক আল্লাহ, আমি যায়েদ আমার নবীকে নিয়ে বাগানের ভিতরে এলাম, রাসূলুল্লাহ অজ্ঞান হয়ে আছেন, বেহুশ অবস্থায় পড়ে আছেন, দেহের বিভিন্ন অংশ দিয়ে রক্ত, আপনার রক্ত বের হচ্ছে, কখনো মাথা দিয়ে কখনো পা দিয়ে। হযরত যায়েদ সেই জায়গাগুলোতে আস্তে আস্তে করে নিজের জামা কাপড় দিয়ে রক্তগুলো তিনি মুছে দিচ্ছেন। নবী পাকের তখন কোনো জ্ঞান নেই, বেহুশ অবস্থা, মাঝে মাঝে মুখটা ধরে একটু নাড়া দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাক দিচ্ছেন, কিন্তু রাসূলুল্লাহর পক্ষ থেকে কোনো জবাব তিনি পাচ্ছেন না। ওই রকম অবস্থাতে অত্যন্ত কাতরভাবে বিনয়ের সঙ্গে আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে যায়েদ বলছেন, ও আল্লাহ, জানি না আমার ভালো হবে কিংবা মন্দ হবে,
ইসলামের এই প্রথম যুগের ইসলামের সংস্কারের এই শুরুর যুগে আল্লাহ আপনার নবী যদি দুনিয়া থেকে চলে যান তাহলে ইসলাম ধর্ম পৃথিবীতে আর প্রচার লাভ করবে না। আল্লাহ আমি যায়েদ আমার যদি হায়াত থেকে থাকে আমি যায়েদ তোমার কাছে ফরিয়াদ করে বলছি আমার জীবনের বিনিময়ে, আমার জীবনের বিনিময়ে আল্লাহ তোমার নবীর হায়াত কি তুমি দারাজ করে দাও। আল্লাহ নবীকে তুমি বাঁচাও, আল্লাহ প্রয়োজনে আমার তুলে নাও, আমি মরে গেলে ইসলামের ক্ষতি হবে। কিন্তু তোমার নবী যদি এখন চলে যায় ইসলাম শিশু অবস্থাতেই, ইসলামে সবে সংস্কার শুরু হয়েছে আর পৃথিবীর মানুষের কাছে পৌঁছাবে না। 500 বছর ঈসা রুহুল্লাহ চলে যাওয়ার 500 বছর পরে নতুন করে আবার ইসলামের জোয়ার আসছে, আর সেই জোয়ারের শুরুতেই যদি এই ঘটে আল্লাহ কি হবে? খুব কাঁদছেন, খুব কাঁদছেন। আর মাঝে মাঝে হুজুরের মুখটা ধরে একটু আলতু করে ঘা দিচ্ছেন, কখন নবী একটু আমার ডাকে সাড়া দেবেন। অনেক সময় পরে দেখলেন রাসূলুল্লাহ চোখের মাথা চোখের পাতা একটুখানি চেয়েছে, যেই চোখের পাতাটা মেলেছে যায়েদ আস্তে আস্তে করে নিচু হয়ে জিজ্ঞেস করছেন, হুজুর কি করবো আপনার জন্য বলুন। রাসূলুল্লাহ ফিসফিস করে বললেন, যায়েদ বড্ড অন্ধকার মতো লাগছে, সূর্য কি ডুবে গেছে? যায়েদ বললেন, না হুজুর, আমরা জঙ্গলের ভিতরে এসেছি একটা আপনাকে নিয়ে, এখানে একটু অন্ধকার লাগছে, তবে বেলা এখনো ডুবিনি। রাসূল বললেন, আমাকে তুলে একটু বসিয়ে দাও, আসরের নামাজ পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। আপনি যদি হযরত মুহাম্মাদের উম্মত হয়ে থাকেন তাহলে কোন কাণ্ডজ্ঞানে আপনি নামাজ বাদ দিয়ে মিটিং করতে যান? কোন হিসাবে আপনার নবী জীবন সন্ধ্যা ঘনিয়ে আসেছে, মৃত্যুর কাঠগড়ায় দাঁড়িয়েও, মৃত্যুর চৌকাঠায় দাঁড়িয়েও আপনার নবী নামাজ কাজা করেননি, আর আপনি হাতির মতন সুস্থ দেহ, শালা কেটে দিলি দক্ষিণ পাড়ার লোক খেয়ে ফুরু দিবার মেনা সনের মতন ঘুমোচ্ছে, নামাজ কালামের কোনো খবর নেই। আবার নবীর কথা বললি, বলে আমি শেষ নবীর উম্মত। দুঃখ হয় কষ্ট হয় এই জায়গাটায়, আপনার টাকা রোজগার, আপনার রাজনীতি, আপনার ব্যবসা নীতি, আপনার চাষাবাদ, আমি একটাও খারাপ বলবো না, আপনার দুটো পয়সা আল্লাহ দিক না। আরে আপনার পয়সা না হলে জামিয়া শিক্ষকদের মাইনে কথাতে আসবে, আপনার পয়সা না হলে হাওড়া মাছার তিনতলা সাত কথার থেকে হবে, আল্লাহ আপনার আরও লাখ কোটি কেন কোটিপতি বানিয়ে দিক, এ ব্যাপারে আমাদের কোনো ক্ষতি নেই। কিন্তু মুসলমানদের যত পয়সা হচ্ছে ভয় শুধু একটা জায়গায়, একটা জায়গায় ভয়, পয়সা বেশি হলে বলে মানুষ ধর্ম একটু দূরে চলে যায়। এমনি সারা রাস্তা ওই মোবাইলে উষা উত্তবীর গান শুনতে জানতে যাচ্ছে, কানে ঘোড়ার ডিম লাগানো আছে দুটো ভরিয়ে দে, টুডুং টুডুং হচ্ছে শুনতে শুনতে হেঁটে হেঁটে যাচ্ছে, যেই হোঁচট লাগবে খোদা গো, বুঝতে পারেননি হোঁচট লাগলে এইবারে আল্লাহ ডেকে, সুস্থ অবস্থায় মানুষ খুব আর টাল্লার ডাকে না, ঠেলায় পড়লি ঠেলায় পড়লি। হঠাৎ দেখে আমি চিনতেই পারছি, একদম সুন্দর দাড়ি টাড়ি দেখে, বুঝলি ভাই আল্লাহ আমার হেদায়ত করেছে, আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, তারপরে দাড়ি টাড়ি দেখেছি, বলে আমার চিনতে পারলো না, তার নাম বললো খুব পরিচিত লোক, পুরো গেট আপ তো চেঞ্জ হয়ে গেছে, দাড়ি টাড়ি দেখেছে, আর বেশ দেহটাও যেন একটু হাসা হাসা পেনা হয়ে গেছে। তাই বললাম যাক আলহামদুলিল্লাহ, তো খবরটা ওর যে ভাই আল্লাহ মারাত্মক রোগের হাত থেকে আমার বাঁচিয়ে দিলেন, কী ব্যাপার? তাহলে 92% ক্যান্সার, 3টি কেমো দিয়েছি, এখনও 12টা দিতে হবে। আমি বললাম তা ঠিক আছে, তাহলে তুমি তো শালা নামাজ পড়ার জিনিস না। আমার তাই মনে হচ্ছিল এই জিনিস তো নামাজ পড়ার জিনিস না, দাড়ি রাখা জিনিস তো না, কিন্তু এত তাড়াতাড়ি নামাজি আর দাড়ি, তার জন্য শুনলাম ক্যান্সার হলে না, তাহলে ঠিক আছে নামাজ পড়ার সময় আছে। তাই বললাম ভাই কিছু মনে করেন না, একটা কথা বলবো তো, হ্যাঁ বলেন, তাহলে আপনার আমি বলতে আপনার ক্যান্সার যেন অনেক দিন থাকে, তো কেন ক্যান্সার যদি সেরে যায় ওই দাড়ি আর নামাজ আবার চলে যাওয়ার ভয় আছে, ও আল্লাহ দয়া করে যেটা দেশ ওটা থাক, অনেক দিন থাক, আপনার যতদিন হায়াত আল্লাহ দেয় ততদিন থাক,
তাহলে আপনি এরকম বদদোয়া দিচ্ছেন, আমি বদদোয়া না, এটা তোমার জন্য নেক দোয়া। ওই ক্যান্সারের ভয়েতেও যদি নামাজটা রোজাটা হজটা জাকাতটা যদি ঠিক ঠিক হয় ভাই, এটা অন্তত পরকালটা অন্তত রক্ষে হোক, ক্যান্সারটা থাক। তো মানুষ না সুখীর সময় আল্লাহর একটু ডাকে কো, বিপদে মুসিবতে ঠেলায় পড়লি সেই মাঝে পড়ে বছর চার পাঁচ আগে একটা হেড অফিসে কি একটা ব্যবহার হলো না, পুকুরি কোমর মতো ডুবকি বসে থাকতে হইতো, সে কলের এদিকে হয়ে গেল, এদিকে আসিনি শোনেননি? তা যে সমস্ত এলাকায় হয়েছিল সে সমস্ত এলাকায় মসজিদের খবর নিলেন, মুসল্লি বাড়া খবর কি হইল, মুসল্লি বেড়েছে, সে কলেরাও সেরে গেছে, মুসল্লিও কমে গেছে, দুটো একটা মসজিদই পাঁচক্ত নামাজে ঈদের মতন জমা হচ্ছে। এমনি অন্য কথা বলি, ওতে একদম হেড অফিসের কেস তো, প্রচুর মুসল্লি বেড়েছে ওই ঠেলায়, সে এদিক সেদিক কিসে কী করে ব্যাপারটা আবার সামলে গেছে, মসজিদে আবার সে বরকতুল্য কেরাস্তুল্য রহমতুল্য তিনটে মিলে জামাত হচ্ছে, যা ছিল তাই। আল্লাহর আস্তে ধর্মটা এইরকম না, ধর্মটা হোক সুখের দিনেও হোক দুঃখের দিনেও হোক, আনন্দ করেও ধর্ম হোক কান্দতে কান্দতেও ধর্ম হোক, তবে তো বুঝবো হাসিতে কান্নায় উত্থানে পতনে আমরা আল্লাহ ছাড়া জীবনে আর কিছু আশা করতে পারি না। বলুন সকলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে যখন বললেন, বাবা যায়েদ আমাকে তুমি একটু বসিয়ে দাও নামাজ পড়ব, যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ গোটা দেহে আপনি রক্তাক্ত হয়ে আছেন, কোথায় পানি আর কোথায় দেব, কোথায় উজু করবেন আর কোথায় পাক করব। রাসূল বললেন, পাক করবার কোনো যখন পানি এখানে পাওয়া যাচ্ছে না, ও রক্ত আমার এখন পাক করতে হবে না, উজু করার পানি যখন এখানে পাওয়া যাচ্ছে না, আমার এখানে উজু করা উজু করতে হবে না যায়েদ রে, কোন রকমে তুমি আমাকে তুলে একটু বসিয়ে দাও। যায়েদ নবীকে তুলে বসিয়ে দিলেন, মাটি এনে মাটি দিলেন, রাসূলুল্লাহ সেই মাটিতে হাত মারলেন, যায়েদও সেই মাটিতে হাত মেরে রাসূলুল্লাহর মুখে হাতে সমস্ত জায়গায় ঘষে তায়াম্মুম করিয়ে দিলেন। বিশ্বনবী ওই অবস্থাতে রক্তাক্ত অবস্থাতে দেওয়ার মতো পানি সেখানে ছিল না, ওজুর মতন পানিও সেখানে ছিল না, তায়াম্মুম করে রাসূলুল্লাহ সেদিন আসরের নামাজ পড়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ এ নামাজ তো পরেও পড়া যেত। নবী বললেন, হ্যাঁ ইচ্ছা করলে কাজা করে পরে পড়তে পারতাম, কিন্তু যায়েদ তুমি কি জানো, ওরা পাথর বেড়ে বেড়ে আমার দেহকে রক্তাক্ত করেছে, আমার মাথায় আমার ঘাড়ে হাঁটুতে হাতে পায়ে যন্ত্রণা করছে, ওরা পাথর মেরে আমার দেহের যন্ত্রণা বাড়িয়ে দিয়েছে, সময় মতো যদি নামাজ না পড়তে পারি যায়েদের আমার অন্তরের যন্ত্রণা তো শত গুণে বেড়ে যাবে। ওদের পাথরে দেহের কষ্ট হচ্ছে, কিন্তু যদি নামাজ না পড়ি যায় আমার অন্তরের কষ্ট হবে, নামাজটা পড়িয়েছি এখন বেশ শান্তিতে আছি, বেশ শান্তি পাচ্ছি যেন আমি নামাজটা পড়তে পেরেছি। আচ্ছা এই যদি হয় আমার নবীর চরিত্র, তাহলে নবীর উম্মত যারা তাদের চরিত্র, ইচ্ছাকৃত নামাজ কাজা হতে তো পারি না, ইচ্ছাকৃত নামাজ কাজা তো হতে পারি। আমার খুব ভালো মনে আছে আব্বার সঙ্গে দুটো সাইকেলে দুই বা কোথায় একটা যাচ্ছি, সম্ভবত খোলাপদায়, আর ওই রাজনগরের বটতলার ওখানে একটা দোকান, প্রচণ্ড বৃষ্টি এসেছে, তার সাইকেল নিয়ে দুই বাপুই ওই দোকানে ঝাঁপের তলায় গেছে, সে পানি আর থামে না, মাগরে বিরক্ত হয়ে গেছে, ওখান তো আর আদান শোনা যায় না, ওটা হিন্দু মহল্লা, তা আব্বা আর ওই চালের নিচে অনেকে দাঁড়িয়ে রয়েছে প্রায় ঠাঁসা ঠাঁসে, তা আব্বা আমার বললো, খোগা এখানেই পশ্চিম দিক ফিরে দাঁড়াও। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বা ইমাম হলেন, আমি মোক্তাদি হলি, আর ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ত করে তাহরিমা বেঁধে আব্বা কেরাত পড়লেন, ইশারা করে রুকু করলেন, একটু মাথাটা আরো একটু হ্যাট করে সেজদা করলেন, তিন রাকাত ফরজ নামাজ আমার বাপ আমার কাজা করতে দেয়নি, ওই দাঁড়িয়ে দাঁড়িয়েও ওখানে নামাজটা আদায় করতে হয়েছে। তো আমি মনে মনে হচ্ছিল তখন একটু দেখো মশলা জানি, তার নামাজে যখন কাজার মশলা যখন আসে এইরকম করে পড়ার কি দরকার, পরে কাজা পড়িয়ে দিলি তো। কিন্তু আসলে যারা
নামাজে অভ্যস্ত, ওখানে যদি আব্বা না থাকতো আমি হারগিজ নামাজ পড়তাম না, তাতে আবার হিন্দু পরিবারের ভিতরে তাতে অত লোকের মাঝ গানে হু কেটা হয়তো বলবেন একবার এবাদত দেখাচ্ছে। আমি তো হারগিজ ওখানে পড়তে পারতাম, আর তখন ছেলে মানুষ হার্ডলি 4-5 পড়ি তখন, কিন্তু মনে আছে এই ঘটনাগুলো না কখনো ভুল হয় না, ব্যতিক্রম ঘটনা তো মনে আছে। তো আব্বার ওই নামাজ পড়া দেখে জনগণের মতো আমারও শিক্ষা হলো, তাহলে দেশে বিদেশে জলে স্তরে যেখানেই থাকি পরিবেশ যতই প্রতিকূল হোক না কেন ওর ভিতর দিয়ে যতটা সম্ভব নামাজটা পড়ে দিতে হবে। এখনো রেলে বা বিমানে ফ্লাইটে উঠেছি, হয়তো এখানে বেলা 12 বা 12:15 ফ্লাইটে উঠলাম, নামবো হয়তো সেই কেরালাতে 3.5 ঘন্টা পর, মাঝখানে তার জোগরে রক্ত পাবো না, আসে রক্ত এসে যাবে। তো এই প্লেনের সিটে বসেই একটু ইশারা করে সামনের সিটের উপরে সেজদা দিয়ে জোহর পড়ে নিলাম, যখন যা নামাজে রক্ত হয় ইচ্ছা করলে পড়ে নেওয়া যায়। আমি যদি আমার এবাদতটুকু করি অন্তত পৃথিবীতে বাধা দেবার কেউ নেই। তবে এইরকম যে প্লেনের ভিতরে অমনি দরজার সামনে নেই ইলাহাবাদে আল্লাহ আকবর, সব তোমরা দাঁড়িয়ে থাকো আমি এখন নামাজ পড়াচ্ছি, জনগণের রাস্তা বন্ধ করে নামাজ, এটা আবার ইসলাম পছন্দ করে না। ওই রাস্তা দিয়ে সবাই যাওয়া আসা করবে আর আমি এই রাস্তায় রাস্তা আটকিয়ে নামাজ পড়বো, ইসলাম আবার এরম ধর্ম করতে বলি, তার জন্য বসে বসে পড়বো, কারণ কষ্ট না হোক বসেই নামাজ পড়ে দেব। এটা বলছিলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত আরবের মানুষের কাছে অত্যন্ত ভালো মানুষ ছিলেন, খুব প্রিয়জন ছিলেন, অত্যন্ত সজ্জন ছিলেন, সবাই আদর করতেন, সবাই মহব্বত করতেন, সবাই রসুল্লাহকে খুব যত্ন করতেন। তবে 1 থেকে 40 পর্যন্ত কেউ যদি নবীকে জিজ্ঞেস করতো আপনি কে, বলতেন আনা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। 40 পার করে যখন জনগণ জিজ্ঞেস করতো আপনি কে, তখন নবী বলতেন আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আগে বলতেন মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, 40 পরে বলতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা দুটো পরিচয়, প্রথমে বলতেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, পরে বলতেন আল্লাহর রসুল মুহাম্মদ, তাই না? যারা স্বীকার করেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তাদের প্রেম 40 পর্যন্ত, আর যারা স্বীকার করেছে আল্লাহ রসুল মুহাম্মদ তাদের প্রেম 40 থেকে 63 পর্যন্ত। বড় জটিল হলো নাকি? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একথা বিশ্বাস করে ইমান যায়, ইমান থাকে না যতক্ষণ না আল্লাহ রসুল মুহাম্মদকে বিশ্বাস করা না, অথবা সাহেবা ও তাহেবা আমের ফাহেরা উমাইয়া এরা সবাই বলেছিল মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, কিন্তু এরা বলিনি যে মুহাম্মদ আল্লাহ রসুল। তো আব্দুল্লাহর ছেলে হিসাবে এরা খুব প্রেম করেছিল মুহাম্মদের সঙ্গে, কিন্তু আল্লাহ রসুল মুহাম্মদ হিসাবে এরা প্রেম করতে পারিনি, ভালোবাসতে পারিনি। নবী প্রেমিক কাদের বলা হয়? যারা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হিসাবে দেখেছে এটাকে নবী প্রেমিক বলা হবে না, বরং যারা আল্লাহ রসুল মুহাম্মদ হিসাবে ভালোবেসেছে তারাই হলো আসলেই নবী প্রেমিক। প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স থেকে নিয়ে আর আপনার আপনার 53 বছর পর্যন্ত তার জীবনের এই 13টা বছর ছিল অত্যন্ত কঠিন জুলুম আর অত্যাচারের শিকার হতে হয়েছিল। 40 পর্যন্ত কেউ তাকে পাথর মারেনি, 40 পর্যন্ত কেউ তাকে গালিগালাজ করেনি, 40 পর্যন্ত সবাই ভালো বলেছিল, সবাই আদর যত্ন আর মহব্বত করেছিল, কিন্তু 40 পেরিয়ে যাওয়ার পরেতে যারাই নবীর এত যারাই মুহাম্মাদের এত ভালোবাসার মানুষ ছিল তাদের ভালোবাসার মধ্য থেকে
99% মানুষেরা আমার নবী মুহাম্মাদের শত্রু বনে গেল। যারা আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের প্রেমিক ছিলেন তার ভিতরে 99% মানুষেরা রসুল মুহাম্মাদের শত্রু হয়ে গেল। আমি শুধু জানতে চাইব বা দেখতে চাইব মুসলমান নবী প্রেমিক না আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ প্রেমিক? যদি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ প্রেমিক হয় তাহলে ওটাকে নবী প্রেমিক বলা যাবে, যদি আল্লাহ রসুল মোহাম্মদ প্রেমিক হয় তাহলে সেটাই হবে আসল নবী প্রেমিকের কাজ। এরা সবাই নবীর দেহ, নবীর আচার আচরণ, নবীর চালচলন সবটাকেই ভালো বলেছিলেন, কিন্তু নবী যেই বললেন আনা রসুলুল্লাহ, আনা হাবিবুল্লাহ, আনা মোহাম্মদুর রসুলুল্লাহ, এরা বলল মোহাম্মদ তোমার এই কথাটা নেওয়া যাবে না। ইমানের মানদণ্ডই জায়গাটায় ব্যক্তি হিসাবে তারা মোহাম্মদকে ভালোবেসেছে কিন্তু রসুল হিসাবে মোহাম্মদকে তারা ভালোবাসতে পারেনি। তো ব্যক্তি মোহাম্মদকে ভালোবেসে তাদের পরকালে কি কোনো লাভ হবে? ইহকালে লাভ হবে? তাদের ইহকালেও হবে না, পরকালেও হবে না। প্রেমিক যদি হতে হয় তাহলে রসুল মোহাম্মদ হিসাবে তাকে ভালোবাসতে হবে, তবে আমাদের ইহকালেও লাভ পরকালেও লাভ। চলে আসলে তাহলে তিনটে ভাগে বিভক্ত হলো রসুলুল্লাহর জীবন, ইসলামের আগে 40 বছর, ইসলামের পরে 23 বছর, এই 23 বছর দুটো ভাগ, মক্কার জন্যে 13, মদিনার জন্যে 10। ইসলামের আসল প্রচার প্রসার বিস্তার লাভ করেছে মদিনারে 10 বছরে, আর জুলুম অত্যাচার আর নির্যাতনের শিকার হয়েছে মাঝখানের এই 13 বছর, 41 থেকে 53। এবারে যেটা বলা সেটা হলেই নবীর জীবনের এই 13 বৎসরে যে ধরনের অত্যাচার তার উপরে করা হয়েছিল, আবু জেহেল আবু লাহাবরা নবীর উপরে যে ধরনের জুলুম করেছিল, ভারতবর্ষের আরএসএস বিজেপিরা মুসলমানদের উপরে যে জুলুম করছে। আচ্ছা আপনার কি মনে হয় নবীর উপরে আবু জেহেলের জুলুমের চাইতে মুসলমানদের উপরে আরএসএস বিজেপির জুলুমটা বেশি মনে হচ্ছে আপনার? তাহলে এত ঘাবড়াবার কি আছে, এত ভয় পাওয়ার কি আছে? সারা ভারত জুড়ে 25 কোটি নয় 18-19 কোটি মুসলমানের উপরে আরএসএস বিজেপি যে জুলুম আর যে অত্যাচার করেছে সবগুলো যদি এক পাল্লায় রাখা হয় আর একা মক্কার এই চোর ডাকাত গুন্ডা বদমাইশেরা আমার রসুলুল্লাহর উপরে যে জুলুম করেছিল সেটা যদি আর এক পাল্লায় রাখা হয় তাহলে দেখা যাবে সারা ভারতের মুসলমানরা যত না নির্যাতিত একা রসুলুল্লাহ 13 বৎসরে তার চাইতে বেশি নির্যাতিত হয়েছিলেন। কিন্তু নবী তিনি তার নিজের সাধনায় নিজের আরাধনায় নিজের চেষ্টায় নিজের সফলতায় পাহাড়ের মতো এক জায়গায় দাঁড়িয়েছিলেন, জগৎ টলে গেছে, রসুলুল্লাহর কদম কখনো টলেনি। বলুন সকালে সুবহানাল্লাহ। বিজেপি আর আরএসএস এর চাপে পড়ে কিছু কিছু মুসলমান হারি পড়ে বিজেপিতে যাচ্ছে, দেখেছেন? মুসলমান কেন যাচ্ছে বলেন দিন। হ্যাঁ মাচার তাগিদ, তার মানে বিজেপি হলো ও আবে আপনার ওই আবে হায়া, চোর গুন্ডা ডাকাত আইটালা দোকটালা বেবিচার ধর্ষক, খেলা তুই যত বড়ই জালিবাস হোস না কেন বিজেপির এই আবে হায়াতে ডুব মারতে পারলি তুই ফেরেস্তা, বুঝতে পারলি? যত সব ফার্স্ট ক্লাস মুচুখোর কোনো দিক আর লাইন নেই, তবে হায়াতে ডুব মারল, পরের দিন বড় বড় কাগজে দিলীপ ঘোষ তার হাতে ফুল তুলে দিয়েছে, কি ব্যাপার নিনি এতদিন আমাদের ভুল বুঝন্য পার্টিতে ছিলেন আজকে আমাদের পার্টিতে চলে এসেছেন, তো একদম ফেরেস্তার জায়গায় তুলে দেবে, আবার যেদিন বেরিয়ে যাবে সেদিন ফাঁসা স্ট্যাম্প বেরিয়ে দেবে, জের মতন জালিমাল পৃথিবীতে আনবে। ইজি কি জিনিস, গরুর দুদিন আমি শোনা পাওয়া যায় গরুর দুদিন চুল্লু খেলে একটু নেশা টেশা হয়, তার মনে হয় 12টা কলকি একসঙ্গে গাঁজা খেলে কেউ বলবে না যে দুধই শোনা পাওয়া যায়, দুধই শোনা পাওয়া গেলি
কি চুলকুনিতি জালদা লোকের সন্দেশ করবে, ও আগুনি জালদা সোনা করবে, সন্দেশ করতে যাবে কি জন্য? শালা সন্দেশ তো 300 টাকা কিলো, আর সোনা 30 লাখ টাকা। তা দুধ জালদে সন্দেশ করবে কেন, ঘি করবে কেন, ঘোল টানবে কেন, মানুষ সোনা করবে, তাও পাবলিক খাচ্ছে, আর তাও মুসলমান সেখানে যাচ্ছে। আমাদের দেশের, আমাদের এই রাজ্যের বেশ কিছু মুসলমান তারা বিজেপিতে ঢুকেছে, কি ব্যাপার না, আমার বাঁচতে হবে, এখন বাঁচার তাগিদে বিজেপিতে যাচ্ছে। আচ্ছা, রসুলুল্লাহ যদি বাঁচার তাগিদটা অনুভব করতেন তাইলে কি ইসলাম এই পর্যন্ত আসত? নবী যদি বাঁচার নেশা করতেন ইসলাম পর্যন্ত, ওই 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 2-4 বছরের ভেতরেই ইসলামের জ্যান্ত কবর হয়ে যেত। আবু তালেব কলমা পড়িনি, কলমা পড়িনি, কিন্তু ভাইপো হিসাবে আমার নবীর সঙ্গ কখনই ত্যাগ করেনি, কখনো। এখন হঠাৎ ওতবা সাহেব ও তাইবারা আবু তালেবকে ডেকে বললো, দেখো আবু তালেব, তুমি তো আমাদের লিডারদের ভিতরে একজন, তো তোমার ভাইপোটা কিন্তু কাজটা ভালো করতেছ না, তাহলে কি খারাপ করেছে? তাহলে আমার সে ছেলেটা কি মন্ত্রতন্ত্র পড়ে কানে ফুঁদেছে, সে আর ঠাকুর ঘরে টরে যাচ্ছে না, সে এখন মোহাম্মদ মোহাম্মদকে পাগল হয়ে গেছে। এইরকম বাপ বেটায় ঝগড়া বাদালি সহ্য করা যায় বলো দিন? সে এখন আমার উল্টে বলে যে সৃষ্টিকর্তা নাকি একজন, এই 33 কোটির পুজো করে তাই জর্জা নিরক্ষী করা যায় না, আর 8টারে পুজো করে বাঁচা যাবে, বুঝতে পারেননি? একটা মেয়ে লোকের 30-40টা স্বামী, তাই ওর শান্তি হয় না, একটা স্বামীতে কি শান্তি হবে বলে মনে হয়? কত বলেন, কথা বলেন, একটা মেয়ে লোকের 10-12টা স্বামী, তাই শান্তি হচ্ছে না, একটা স্বামী রাখলে ওর কি শান্তি হবে? আস্তাগফিরুল্লাহ, কিছু বলেন না কেন, হবে তো এতক্ষণ পর, এখানে যে আমরা রয়েছি সবকে আমার গা বাড়ির পার্টনারের কি 15-20টা করে ভয় করা আছে? ওনার ডিমে একটা হলি শান্তি, আর একাধিক হলি হাতান্তর বাস পড়বে। একটা রয়েছে তাই শান্তি, একাধিক স্বামী হলি অশান্তি হবে। পৃথিবীতে একটা খোদা রয়েছে, একটা আল্লাহ রয়েছেন, একটাই মালিক রয়েছেন, তাই আসমান জমিন পাহাড় পর্বত সব ঠিকঠাক চলছে। এটা যদি 10-15টা 1.5-2-3 লাখ 33 কোটি যদি হতো, এ দুনিয়া কখনোই কখনোই চলত না। তোরা আবু তালেবকে ডেকে বললো, ওদের যেটা বুঝ, বলে লাত মানাত উজ্জা হুবাল, এত ঠাকুর দেবতা পুজো করে তাই বিপদ খণ্ডায় না, আর মোহাম্মদ বলে কিনা একটা আল্লাহর ইবাদত করলে বিপদ খণ্ডানো যাবে, এই কথা মানছি মানে? ওর বারণ করে দাও, ও যেন এই কথাবার্তা না বলে, ও যেন এই সমস্ত কথাবার্তা না নোটায়, কারণ আমাদের ঘরে ঘরে সব ঝামেলা বেঁকে যাচ্ছে, ছেলে পিলে সব ওদিক চলে যাচ্ছে। আর এটাও ঠিক, ইসলামের প্রথম যুগে কিন্তু নওজাবান যুবকরাই রসুলুল্লাহর হাতে হাত দিয়ে প্রথমে কলমা পড়েছিলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুড়োরা কলমা তো পড়িনি, উল্টে বাধা দিয়েছে। এখানে যারা বুড়ো আছেন আমার ক্ষমা করবেন, আমি আপনাদের বলছি না, বুড়োরা কিন্তু বাধা দিয়েছে, আর জওয়ানেরা রসুলুল্লাহ ঝান্ডা ধরে বীরের মতো আগিয়ে গিয়েছিলেন। মসজিদে যখন দেখি প্রথম কাতারে কেরাইস্তুল্লো 97 বছর বয়স, তারপরে হইবার রহমান 92 বছর বয়স, তারপর কাদের বক্স 78 বছর বয়স, সে আইবুড়ো রেজাউল বাপি ভদা পল্টু নাট বল্টু সব দেখেছে, পটির কাছে গেছে, তার মানে সালাম ফিরুলি পালাবে। যেদিন মসজিদে দেখবো চ্যাংড়া ছেলেরা দখল নিয়ে বুড়োদের বারান্দায় ঠেলিয়ে দিতে পেরেছে, সেই দিন বুঝবো গ্রামে ইসলামের ডেভেলপ হচ্ছে। বুড়ো লোকে মসজিদ ভর্তি করে দিচ্ছে, এতে আমার আনন্দের কিচ্ছু নেই। এ বুড়ো কোথায় যাবে বলে? ও যদি তাস খেলতে যায় তাস পেটিকে হাতে ধরবে, সে ঠকঠক করে কাঁপতি কাঁপতি পাশের লোক দেখে নেবে, ওর হাতে রুইতন টেক্কার গলা মরে, তাস যদি দেখে নিলে মানে গোয়ার হাই দিয়ে দেবে, ও তো হাত কেঁপতে তো বুড়ো হয়ে গেছে, 72 বছর বয়স তার ধরতে পারে? সে তাস এরকম সুন্দর করে ফাটা দিকে দূর করে আটটা গেছে নিচে পড়ে, হ্যাঁ তাড়াতাড়ি করে তুলে এলে চোরা দেখলে এটা বিবি আছে,
ভোরে করে তাস খেলায় দেবে না। ছেলেপিলে হু করতে চাচ্ছে বাগজলা দিয়ে, খুঁজি কোথায় যাচ্ছে, বাগজলা ড্যাং সাঙ্গা হয়ে যায় আমার তুলে যাতে, তুমি বুড়ো শালা কমনি হেরিয়ে গেলি আর তোমার ছেলে কাজ কই ফের দেবে কেন, আমি লাইতে পারবো। লেখকা কী করতিস তোরা, তাদের কেরাম গেলে আমার তুই লে, তার লেছে সে সাদায় মারতে গিয়ে দেশে কালো গুটি ফেলে, তার মানে শত্রুরের উপকার করলো। বুড়ো হয়েছে মানে এর কেরামে নেবে না, তাসে নেবে না, ড্যান সাঙ্গামায় নেবে না, কবাডিতে নেবে না, ফুটবল খেলায় কেউ নেবে না। এর এখন মসজিদে আসা ছাড়া কোনো লাইন আছে, মসজিদ ছাড়া ওর তো কোনো লাইন নেই। এক যদি বাচ্চা বয়স থেকে এসে থাকে তো থ্যাংক ইউ ভেরি মাচ, কিন্তু যদি 52-55 পরে এসে থাকে তাহলে আমার এই সূত্রটাই ঠিক, আর কোথায় যাওয়ার জায়গা নেই, সব রাস্তা বন্ধ, তাই এখানে এসে পড়িস। এতে ক্যাদানিও না মদ্দানিও না, কারণ আপনার মসজিদে আসার পথে না কোনো বাধা নেই, কোনো বাধা নেই। একটা 18 বছরের নওজওয়ান ফুটন্ত 6.5 ফুট লম্বা হাঁসের ডিম্বেনা সাদা দেখতে ছেলে ও পাড়ার থেকে আস্তে আস্তে বেরিয়েছে মসজিদ নামাজ পড়তে যাবে, ধ্যানে দে কটা মেয়ে যাচ্ছে, চেহারাটা দেখেছিস, সিটি মারলে একটা সেই সিটি দোব গিয়ে ওরে মসজিদে আসতে যাবে, বুঝতে পারিনি আমার কথা, পিছন দিয়ে একজন বাপি তাহলে এই যে কোথায় যাচ্ছিস, তাহলে জোরে নামাজতে পারে চলে আয় তাস খেলি, ও সেই তাসে থুতু দিয়ে তবে জামাতে আসতে যাবে, দু কদম আসতে আর বাপি তাহলে এই যে তাহলে কোথায় যাচ্ছে কোথায়, তাহলে মসজিদে যায় জোরে নামাজটা জামাতে পড়ে আস, তা তুই কি ছাগল না পাগল, তোর দাদাতে এখনো পাঁচক্ত বানায় তোর এক্ষুনি অত ধর্ম করতে বলিস কেরা, মোবাইলে শুধু ফজার কীর্তিটা দেখে যা, ফজা আছে মোবাইল, তাই ভাই তুই রাখ আমি নামাজ পড়ে যদি সময় পাই একটু দেখ পান, কতটা বাম্পার টপকে তবে একটা চ্যাংড়া ছেলেকে মসজিদের কাতার আসতে হয়, ভুল বলছি আমি, কিন্তু বুড়োটা যে বাড়ির থেকে বেরিয়েছে কেবল সিটি দেবে, ওর মসজিদে আসার পথে কোনো বাম্পার নেই, পুরো স্টেট বাইপাস, কিন্তু একটা নওজওয়ান চ্যাংড়া যুবক ছেলে তার পিছনে অনেক অনেক বাধা থাকে, আর সেই বাধা বিপত্তির